আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সুন্দর একটা অ্যাপ, যে অ্যাপটি দেখে আপনারা সবাই অবাক হবেন। অ্যাপটা দেখতে খুবই সুন্দর। তো চলুন বেশি কথা না বলে সরাসরি দেখিয়ে দিই যে কী সেই অ্যাপস। তো অ্যাপটি ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। দেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন লেন্স লঞ্চার। এটা লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন, তার মধ্যে থেকে আপনি এইটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন করতেছি, আপনারা ডাউনলোড করবেন দেন ওপেন করবেন। এইটা ওপেন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। দেখেন ফার্স্টে আছে আইকন সাইজ, এটা কমা বাড়া করলে আপনার আইকনগুলো সাইজ কমা বাড়া হবে। নিচেরটা আপনি এটা দেখে এটা কমা বাড়া করে দেখতে পারেন যে আইকনগুলো কত দূর থাকবে ফাঁকে ফাঁকে। আর নিচেরটা স্ক্রল করে দেখতে পারেন আপনি, এই দেখেন এখান থেকে আপনি অ্যানিমেশন টাইম সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এরকম রাখতেছি, আপনি আপনি ইচ্ছে মতো রাখবেন। এটা রাখার পর আপনি যদি এটা আপনার আইকনে সেট করতে চান তাহলে সিম্পলি আপনি এই কর্নারে এটা দেখতে পারতেছেন, এইখানে ক্লিক করে দিবেন। তো দেখেন অলরেডি এটা সেভ হয়ে গেছে, আসলে এটা একটি লঞ্চার। তো দেখেন এখন আপনি যে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান সেটার উপরে এটা নিয়ে যাবেন। দেখেন এটা অটোমেটিক জুম হয়ে যাবে, ওই যে এর আগে যে আপনি যেগুলো কাস্টমাইজ করলেন ঠিক সেই কাজগুলো এইখানে ইফেক্ট ফেলছে। তো দেখেন এটা দেখতে আসলে খুবই সুন্দর একটা ব্যাপার। তো আশা করি এটা আপনাদের পছন্দ হয়েছে। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, মোর ভিজিটম মোর সলিউশন, better life.